প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে সিবিআই মূলত নয়া মোড় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হার্ডডিস্সের যে তথ্য রয়েছে সেই তথ্য একেবারে সঠিক জায়গায় সিবিআইয়ের হাতে এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে যে পরীক্ষার উত্তরপত্র অর্থাৎ ও সিট সংক্রান্ত সমস্ত তথ্য হাতে পেতে উঠে পড়ে লেগেছে একেবারে সিবিআই আধিকারিকরা গত মাসে ও সিট মূল্যায়নকারী সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানির অফিসে সাতচল্লিশটি হার্ডডিস্ক উদ্ধার করেছে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়ে সেখান থেকে তথ্য পুনরুদ্ধারের জন্য হার্ড ডিস্কগুলোকে সিবিআই এবার সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভান্স কম্পিউটিং সংস্থায় এগুলোকে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থায় ডিস্কগুলো পরীক্ষা করা হবে এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে সে ব্যাপারে সিবিআই একেবারে নিশ্চিত প্রয়োজনে হার্ডডিস্কগুলোর তথ্য পুনরুদ্ধারের জন্য ন্যাশনাল ফরেনসিক সায়েন্স মানে সায়েন্স ইউনিভার্সিটির সাহায্য তদন্ত নিতে পারে সিবিআই সিবিআই মনে করছে যে তথ্য পুনরুদ্ধারের জন্য এই দুটি জায়গায় সঠিক ও এমআরসি মূল্যায়নকারী সংস্থা যে এস বসু রায় অ্যান্ড কোম্পানি দক্ষিণ কলকাতার সার্দার্ন অ্যাভিনিউয়ের অফিসে গত মাসে বেশ কয়েকদিন ধরে তারা তাল্লাশি চালিয়েছেন এবং সেখানকার একাধিক কর্মচারী এবং কর্তাকে জেরা করা হয়েছিল নিজাম প্যালেসে জোর করা হয়েছিল সংস্থার কয়েকজন প্রাক্তন কর্মীকেও বলে খবরে প্রকাশ জানা গেছে যে ওই অফিসে তাল্লাশি অভিযানের পর সেখান থেকে সাতচল্লিশটি ডিস্ক এবং দুটি সার্ভার বাজেয়াপ্ত করেছিল সিবিআই আধিকারিকরা পরীক্ষার যে সমস্ত ও এমআরসিগুলো নষ্ট হয়েছে বলে অভিযোগ সেগুলো সার্ভার থেকেও নষ্ট করে দেওয়া হয়েছে কি না এবং ডিস্কগুলোতে ঠিক কি আছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা আর বিষয়টি নিয়ে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন যে হার্ড ডিস্ক থেকে কোনো তথ্য মুছে ফেলা হলেও তা উদ্ধার করা সম্ভব কিন্তু হার্ড ডিস্ক রিরাইট করা হলে আগের তথ্য পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে সিবিআই যে হার্ড ডিস্কগুলো বাজেয়াপ্ত করেছে সেখান থেকে কি তথ্য উঠে আসে এই তদন্তর ক্ষেত্রে সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে সিবিআই নিশ্চিত যে ওই দুটি সার্ভার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা ডিলিট করা হয়েছে সে ডিলিট কারা করেছে কি কারণে ডিলিট করা হয়েছে এর পেছনে কত বড় মাথা রয়েছে তার খোঁজ চালাচ্ছে সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত অনেক দূর এগিয়ে গেছে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকে গ্রেপ্তার হয়ে জেলের ঘানি তারা টানছেন তা সত্ত্বেও সিবিআই মনে করছেন যে এই মামলায় বেশ কিছু মিসিং মিসিং লিঙ্ক রয়েছে এই মিসিং লিঙ্ক খুব গুরুত্বপূর্ণ আর সেই তথ্যই খোঁজ করছে সিবিআই এই মামলায় সিবিআই তদন্ত করতে গিয়ে কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে পড়তে হয়েছিল অসন্তোষ প্রকাশ করেছিল সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মহাসায়ের পর্যবেক্ষণ যে এই মামলায় উত্তরপত্রের মূল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ তথ্য সিবিআইকে উদ্ধার করা অত্যন্ত জরুরি সেই সঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে মূল তথ্য উদ্ধারের জন্য নিয়োগ করতে হবে বিশেষজ্ঞ সংস্থাকে এমনকি প্রয়োজনে এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে হবে আর এর জন্য দেশ বিদেশের যে কোনো সংস্থা বা যে কোনো ব্যক্তিকে নিযুক্ত করা যাবে সেই সমস্ত সংস্থা বা এথিক্যাল হ্যাকারকে নিয়োগ করতে পারবে একমাত্র সিবিআই আর সেই সংস্থা বা বিশেষজ্ঞদের পারিশ্রমিক দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এরপরেই এস বসু রায় অ্যান্ড কোম্পানিতে টানা চার দিন ধরে তল্লাশি চালিয়েছিল সিবিআই সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেই উদ্ধার তালাশি অভিযান চালানো হয়েছিল এই পরিস্থিতিতে ডিস্কগুলো থেকে কি কি তথ্য উঠে আসে এখন সেটাই দেখার অবশ্যই সময় সব কিছু বলবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা কোন দিকে পরবর্তী মোড় নেয় তার সকলেরই নজর থাকবে আপনার সঙ্গে আমাদের সংবাদ মাধ্যমের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে এসেছিল সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম নিম তিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিম তিতা দর্শন নমস্কার